নাবিকসহ এমভি আবদুল্লার মুক্তিতে কি মুক্তিপণ লেগেছে নাকি লাগেনি? বার্তা সংস্থা রয়টার্স বলছে লেগেছে। এবারে সমর্থনে একটি ভিডিও ফুটেজও এসেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে, যেখানে দেখা যাচ্ছে সাগরে ভাসতে থাকা একটি বস্তা বা এমন কিছু জলদস্যুদের বোট থেকে তুলে নেওয়া হচ্ছে। এক মাসের বেশি সময় জিম্মি থাকার পর বাংলা নববর্ষের দিনে 23 নাবিকসহ মুক্তি পেয়েছে বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লা। এ নিয়ে জাহাজটির মালিক প্রতিষ্ঠান এসআর শিপিং সংবাদ সম্মেলনও করেছে 14 এপ্রিল দুপুরে। মুক্তির বার্তার আনন্দের মধ্যেই বারবার উঠেছে মুক্তির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, কিন্তু সুনির্দিষ্ট উত্তর মেলেনি। জানানো হয়েছে সব বৈধ পন্থা মেনেই জাহাজটি মুক্ত করা হয়েছে, কোনো মুক্তিপণ দেওয়ার হয়েছে কিনা সেই প্রশ্নের জবাব মেলেনি। সব ক্রু, অফিসার ক্রু সবাই হেলদি, ভেরি নাইস, মেন্টালি ফিজিক্যালি সবাই ফিট, ঠিক আছে। আর আমাদের খাওয়া পানি সব পর্যাপ্ত পরিমাণ আছে। আমরা যে বোর্ডে কয়লাগুলো ডিসচার্জ করি, ডিসচার্জিং পোর্ট পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই যাওয়া। স্প্যানিশ নেভি, তারপর ইটালিয়ান নেভি, দুই গ্রুপের নেভি আসছে সব ক্রুদের চেক করতে, দেখতে, সবাইকে দেখছে ওরা। তারপরে জাহাজ ওরা ইন্সপেকশন করতেছে। তারপর ইটালিয়ান যে জাহাজটা ওটা আমাদেরকে এসকর্ট করে নিয়ে যাবে একবার সেফ জোন পর্যন্ত, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। যদিও বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে জানানো হয়েছে নাবিকসহ জাহাজটির মুক্তি মুক্তিপণের বিনিময়েই এসেছে, আর সেই অর্থের পরিমাণ $50,00,000। জাহাজটি মুক্ত করার পর এতে থাকা নাবিকেরা যে সুস্থ তা জানান দিতে একটি ভিডিও করা হয়, যেখানে প্রত্যেক নাবিকের নাম ধরে ডাকা হয়। এর পরপরই ক্যামেরায় ধরা পড়ে জাহাজটির চারিদিকে ঘুরতে থাকা একটি বোটের দিকে, সাগরে ভাসমান একটি বস্তার মতো জিনিস এগিয়ে যেতে। পানি থেকে ওই বস্তাটি তুলে নেয় বোটে থাকা লোকেরা। ধারণা করা হচ্ছে ওই বস্তাতেই হয়তো মুক্তিপণের টাকা ছিল। এই ভিডিও এবং রয়টার্সের দেওয়া তথ্য মিলিয়ে মুক্তিপণ দেওয়ার বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। অবশ্য বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে শুধুমাত্র জাহাজটির মালিক প্রতিষ্ঠান কিংবা সরকারের তরফ থেকে সুনির্দিষ্ট বক্তব্য পেলেই। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।